হ্যালো, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আপনারা জানেন যে ইউটিউবে শর্টস বানিয়ে প্রায় ইউটিউব ঘোষণা করেছে যে একজন ইউটিউব শর্টস ক্রিয়েটর মাসে $100 থেকে প্রায় $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবে। এবং ইউটিউব একটি শর্টস ফান্ড রিলিজ করেছে যে শর্টস ফান্ডের 2021 এবং 2022 সালের মধ্যে তারা এই সব $100 মিলিয়ন তাদের শর্টস ফান্ড ক্রিয়েটরদের মাঝে বোনাস পয়েন্ট হিসাবে বিতরণ করবে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে ইউটিউব এই শর্টস ফান্ডটা বিতরণ করবে ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে, অর্থাৎ যাদের অ্যাডসেন্স নেই তারা কিন্তু ইউটিউব থেকে এই টাকাটা ইনকাম করতে পারবেন না। যদিও আপনার অ্যাডসেন্স থেকে থাকে তাহলে হয়তো আপনি এটা পাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনার এই শর্টস ফান্ড থেকে আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু বাংলাদেশ থেকে সেই ফান্ডটি এখন পর্যন্ত ইনকামের কোনো সুযোগ রাখা হয়নি। ইউটিউব কবে কখন অ্যানাউন্স করবে তাও বলেনি। বিশেষ করে পৃথিবীতে মাত্র 10টি দেশ রয়েছে, যেই 10টি দেশ আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল, জাপান, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, মেক্সিকো, সাউথ আফ্রিকা, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়া। এই 10টি দেশই মাত্র ইউটিউব শর্টসের জন্য এলিজিবল হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন থেকে ইউটিউবে শর্টস ভিডিও বানাতে চান আপনি বানাতে পারবেন, আপলোড করতে পারবেন বাংলাদেশ থেকে, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ইউটিউব কবে কখন কিভাবে বাংলাদেশকে এলিজিবল করবে কি না তাও কোনো ব্যাপারে ঘোষণা করেনি। সুতরাং বুঝতেই পারছেন যে বাংলাদেশ এখন পর্যন্ত ইউটিউব শর্টস বানিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করতে পারবে না বা ইনকাম করার সুযোগ নেই। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।